নোয়াখালীর এক বেটা বিয়ে করছে, তো বিয়ের রাত্রে বউ কয়ে শুনলাম তোমার নাকি অনেক হ্যাডম, হ্যাডম বুঝেননি মানে ক্ষমতা আর কি, কয় আমার ভীষণ ক্ষমতা। কয় কেমন ক্ষমতা? আমি রাস্তার মধ্যে চলন্ত ট্রেন বন্ধ করে দিতে পারি। আরে বাপরে বাপ, ভীষণ ক্ষমতা দেখি তোমার। কো হ্যাঁ দেখবে নাকি? কো দেখবো না মানে একটু দেখান না। নতুন বউরে নিয়ে ট্রেনের রাস্তার মধ্যে গেছে, ট্রেনের রাস্তায় গিয়া দূর থেকে লাল পতাকা উড়াইছে। লাল পতাকা কিসের আলামত? বিপদ না? আমার বাংলাদেশে কিছু কিছু শাহজালাল বাবার মুরিদ আছে দেখবেন, এরা শাহজালাল দরবার থেকে এই যে লাল সালু, আর এর কারণটা কি? কাপড় কে পায় না এরা? এরা লাল সালু দিয়ে কি বুঝাইতে যায় যে খবরদার 100 গজ দূরে থাকা, আমরা বড় বিপজ্জনক খতরনাক, আমরা জাহান্নামের বাসিন্দা, আমাদের কাছে আসিস না। কথা বলে লাগা আমাদের বাংলাদেশে কত পীর, একটু পরেই কই কত পীরের কথা কমু। তো বেচারা যখন দূরের থেকে লাল পতাকা উড়াইছে, ট্রেনের ড্রাইভার দূরের থেকে ফলো করছে যে নিশ্চয়ই কোনো বিপদ সামনে নাইলে লাল পতাকা কেন, বেচারা দূরের থেকে ফলো করে আসতে ধীরে 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 ও ট্রেনটা ওই বেচারার সামনে এসে দাঁড় করেছে। শত শত যাত্রী নামছে, স্টাফরা নেমেছেন, ড্রাইভাররা নামছে, সব নামছে। নাইমা বেচারার কাছে জিজ্ঞেস করছে, ভাই কি বিপদ? কয় না তেমন কোনো বিপদ টিপদ তো না, আর বউ আর কাছে হ্যাডম দেখতে চাইছিল তাই হ্যাডম দেখাইলাম। আরে মেজাজটা খারাপ হইব না কন, হাতাটা ঘুষে কান সব বরবাদ দিছে একটা ঘুষি মায়েরা, মুখটা পুরো বাঁকায় ডিজিটাল হয়ে গেছে, মুখটা হাতাই তাতাইতে বোর সামনে হাজির। বউ কয় কি হইলো এটা? কি হইলো মানে তুমি দেখলে না ট্রেন বন্ধ করে দিয়েছিলাম? কো হ্যাঁ তা তো দেখলাম, পরে যে ঠুসটাস কি দিল এটা, এটার কি দিবে? আর হ্যাডম আই দেখাইছি, হেতার হ্যাডম হেতাই দেখাইছে স্যার। আমি বুঝাতে চাচ্ছি ক্ষমতা থাকলে ক্ষমতা দেখানো ঠিক নয়, কারণ অনেক সময় ক্ষমতার কারণে রিয়েকশন হয়ে যায়। কথা বলে লাগানো, তোমার ক্ষমতা আছে, তুমি তোমার ঘরের পরিবারের বড় সন্তান, তোমার বোনের সম্পত্তি, বাবার ছোট ভাইয়ের সম্পত্তি তুমি ফাঁকি দিয়া নিজে বড় লাটসায় বসে বসে আছো। তোমার ক্ষমতা আছে, তুমি রাস্তাঘাটে দুর্বল মানুষের মুখে অযথা থাপ্পল মারতে পারো। তোমার ক্ষমতা আছে, দুর্বল মানুষের বিচার না করে শক্তিশালী মানুষগুলোকে তুমি ওপেনে সার দিয়া দাও, দুর্বল মানুষের বিপদের কাঠগড়ায় দাঁড় করিয়া দাও। তোমার ক্ষমতা আছে, টঙ্গের তুরাক তীরে হাজার হাজার কৌমের সন্তানদের মাথায় বাড়ি দিয়ে মাথা ফাটাতে পারো। তোমার ক্ষমতা আছে, শাপলার চত্বরে উলামায়ে কেরামের বুকে গুলি চালাতে পারো। আল্লাহর কসম করে বলি, আল্লাহর ক্ষমতা শুরু হলে পারার জায়গা খুঁজে পাবে না।